আজকে আমি আপনাদেরকে পয়লা বৈশাখ উপলক্ষে তিন রকমের ভর্তা তৈরি করে দেখাবো এই ভর্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করার যে নিয়মটা তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখা যাক আমি এই সহজ নিয়মে ভত্তাগুলোকে কীভাবে তৈরি করি সহজ নিয়মে ভত্তা তৈরি করার জন্য প্রথমে যে ভত্তাটা তৈরি করব। এই জন্য একটা প্লেটের মধ্যে দুটো ভেজে তেলে ভেজে রাখা শুকনো মরিচ আর তেলে ভেজে রাখা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ আর শুকনো মরিচটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণটাকে দেওয়ার পরে লবণ পেঁয়াজ মরিচ এগুলোকে খুব ভালোভাবে একসাথে মাখায় নিয়ে নেব সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখায় নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমরা বাকি উপকরণটা দিয়ে দেবো এখানে বাকি উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু এটা আমি ডিম আলুর ভর্তা করব এই জন্য এখানে আমি কিন্তু সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দেওয়ার পরে আলুটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে একটুখানি ডলে নিয়ে নেব একটুখানি ডলে নেওয়ার পরে তারপরে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দেবো ডিমটাকে দেওয়ার পরে ডিম আলু পেঁয়াজ মরিচ এগুলোকে সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে হাতের সাথে মাখায় নিয়ে নেবো একসাথে সমস্ত জিনিসগুলোকে মাখানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটাকে দেওয়ার পরে তারপরে আবারও আমরা হাতের সাহায্যে তেল আলু ডিম এগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নেব একসাথে মাখায় নিলে আমাদের কিন্তু ডিম আলুর ভত্তা তৈরি করার কাজ শেষ এইভাবে আপনারা ডিম আলুর ভত্তা তৈরি করে গরম ভাত কিংবা পান্তার সাথেও খুব মজা করে খেতে পারবেন এরপরে আমি দুই নম্বর ভত্তাটা তৈরি করব দুই নম্বর ভত্তা তৈরি করার জন্য আবারও আমরা আমি তেলে ভেজে রাখা শুকনো মরিচ নিয়ে নিলাম তারপরে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আর লবণ একসাথে খুব ভালোভাবে হাতে সাজে টলে নিয়ে নেব একসাথে সমস্ত জিনিসগুলোকে মাখায় নেওয়ার পরে এখানে তেল দিয়ে দেবো তেলটাকে দেওয়ার পরে আবারও আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে মাখায় নিয়ে নেবো একসাথে সমস্ত জিনিসগুলোকে মাখানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করে রাখা শুধু পানি দিয়ে সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটাকে আমি উপরে যে মিষ্টি মিষ্টি কুমড়ার উপরে যে শক্তর মতো খসাটা আছে এই খোসাটাকে ফেলে দেওয়ার পরে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছিলাম তারপরে শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওই মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে মাখায় নিয়ে নেব একসাথে মাখায় নিলে আমাদের কিন্তু মিষ্টি কুমড়া ভত্তা তৈরি করার কাজ শেষ এভাবে মিষ্টি কুমড়া ভত্তা তৈরি করে আপনারা কিন্তু পান্তা ভাত কিংবা গরম ভাতের সাথে পয়লা বৈশাখে খুব মজা করে খেতে পারবেন তারপরে আমি তিন নাম্বার যে ভর্তাটা তৈরি করব এই জন্য এখানে আবারও তেলে ভেজে রাখা শুকনো মরিচ নিয়ে নিলাম তারপর এখানে লবণ দিয়ে দিলাম তারপর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম লবণ কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচটা যে আসে খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে মাখায় নিয়ে নেব সমস্ত জিনিসগুলোকে একসাথে হাতের সাহায্যে মাখায় নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটাকে দেওয়ার পরে আবারও আমরা পেঁয়াজ মরিচ একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নেব একসাথে সমস্ত জিনিসগুলোকে মাখায় নেওয়ার পরে তারপরে এখানে সিদ্ধ করে রাখা টমেটো দিয়ে দেবো টমেটোটাকে আমি পানি দিয়ে শুধু সিদ্ধ করেছি কোনো প্রকার তেল কিংবা কোনো কিছুই দিয়ে নিই শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওই টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে দেওয়ার পরে আবারও আমরা একসাথে সমস্ত জিনিসগুলোকে মাখায় নিয়ে নিলাম একসাথে মাখায় নিলে আমার কিন্তু টমেটোর ভত্তা তৈরি করার কাজ শেষ সেই সাথে সাথে আমার কিন্তু তিন রকমের ভত্তা তৈরি করার কাজ শেষ হয়ে গেল এইভাবে আপনারা যদি কখনোই এই ভত্তাগুলো তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ভত্তাগুলো খেয়ে দেখবেন এই ভত্তাগুলো খেতে কতটা দুর্দান্ত তখন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন